আর থাকবে না ইউটিউব চ্যানেল, অনেক চ্যানেল ডিলিট হয়ে যাবে। খুবই দুঃখের একটা আপডেট, ইউটিউবের লেটেস্ট আপডেট আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। যদিও এই আপডেটটা বেশ কয়েকটা দিন আগে আসছে, বাট আমি তো আর ইউটিউব এই চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ নাই, তাই দিতে পারি নাই। সো ভাবলাম আমার চ্যানেলে যারা শুভাকাঙ্ক্ষী ভাইরা আছেন, সো তাদের জন্য আসলে দেওয়া যেতেই পারে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে ইউটিউবের সেরা তিনটি আপডেট শেয়ার করব, এবং এই আপডেটগুলো কতটুকু আপনাদের জন্য উপকারী সেটা জানলে আপনারা বুঝতে পারবেন। এবং খুবই দুঃখের কিছু কথা আছে যেগুলো জানলে আপনারা অনেকটা ভেঙে পড়বেন, বাট দিন শেষে একটা কথাই বলবো, সঠিকভাবে ইউটিউবে আপনি কাজ করুন। সো চলুন তাহলে আপডেটগুলো জেনে নাও। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটি লাইক করেননি, সো লাইক করে শুরু করতে পারেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম নাম্বার আপডেট আসছে মূলত টাইটেলের উপরে। সো এখন থেকে কি হবে, আপনারা যারা ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করেন, আপনার ভিডিও যদি আপনি একই ক্যাটাগরির আন্ডারে যদি আপনার চ্যানেলে রেগুলার আপনি আপলোড করেন, তাহলে তাদের জন্য একটা বেস্ট আইডিয়া হচ্ছে কি জানেন, ইউটিউব এখন থেকে আপনাদেরকে সাজেস্ট করবে টাইটেল। আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেন ওই ক্যাটাগরি আপনাকে টাইটেল কিন্তু সাজেস্ট করবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এক ক্যাটাগরির কিন্তু ভিডিও আপলোড করতে হবে, তাহলে সাজেস্টকৃত আপনার টাইটেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজন আসবে। অন্যথায় আপনি যদি বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড করেন, একে তো মনিটাইজেশন পেলেও হারাবেন বা পাবেনই না, আবার দেখা যাচ্ছে কি আপনি কিন্তু এদের সাজেস্টেড টাইটেল বা কিওয়ার্ডগুলো পাবেন, এইগুলো কিন্তু আপনার কাজে দিবে না। সো অ্যাজ এ আমি আপনাদের বলবো, যারা ব্লগ ভিডিও তৈরি করেন ব্লগ নিয়ে কাজ করেন, স্পোর্টস ভিডিও তৈরি করলে স্পোর্টস নিয়ে কাজ করেন, আপনি যদি চান এডুকেশন নিয়ে ভিডিও তৈরি করতেছেন এডুকেশন নিয়ে কাজ করেন, রান্নার চ্যানেল বানাইছেন রান্নার চ্যানেলের কুকিং রিলেটেড ভিডিও তৈরি করেন, ইউটিউব টিপসের ভিডিও চ্যানেল তৈরি করেছেন ইউটিউব টিপসের ভিডিও তৈরি করুন রেগুলার, এছাড়া আপনি যে ধরনের চ্যানেল তৈরি করেছেন, এক কথায় শুরুর দিনে যে ভিডিও আপলোড করেছেন আজও ওই ধারায় ভিডিও আপলোড করুন, ওই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করুন। আই হোপ আপনারা বুঝতে পারছেন, তাহলে আপনাদের জন্য উপকার আসবে। ভাই এতদিন আমরা কি হতো, আমরা চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য ভিডিওটা রেডি করতাম, ভিডিওটা চ্যানেলে আপলোড করতাম নিজেরা টাইটেল দিয়ে, নিজেরা সব কিছু দিয়ে, বাট এখন থেকে ইউটিউব যেহেতু আপনাদেরকে সাজেস্ট করবে, তিন চারটা ট্যাগ দিয়ে সাজেস্ট কিওয়ার্ড দিবে আপনাদেরকে, টাইটেলের জন্য কিওয়ার্ড দিবে, আপনি যদি ওই কিওয়ার্ডগুলো আপনার টাইটেল ইউজ করেন তাহলে ওই আসলে সাজেস্টকৃত, তাহলে ওই সাজেস্টকৃত কিওয়ার্ডগুলো আসলে কেন দিচ্ছে, ওই সাজেস্টকৃত কিওয়ার্ডগুলো এই কারণেই দিচ্ছে, ওইগুলো হচ্ছে সার্চেবল কিওয়ার্ড। আপনাকে যে কিওয়ার্ডগুলো দিবে এগুলো হচ্ছে সার্চেবল কিওয়ার্ড। তো যখন আপনি কিওয়ার্ডগুলো ইউজ করবেন তখন দেখবেন যে ধুমধাম পড়ে গেছে, ভিডিও আপনার সার্চ লিস্টে যাবে। কিন্তু এখানে একটা কথা, সকল কন্টেন্ট ক্রিয়েটর যখন এই সার্চেবল সাজেস্ট কিওয়ার্ডগুলো ইউজ করবে তখন কিন্তু আপনার ভ্যালুটা কমে যাবে, যদিও সার্চ রেজাল্টে ভিডিও যাবে, ঠিক আছে, আবার যাবে না, বাট এখানে কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, সবাই যদি ব্যবহার করে তাহলে কপালটা খারাপ। একই কথা ভাই, কারণ এতদিন দেখেন সবাই যার যার মতো টাইটেল কিন্তু দিয়েছে, যার পরে ওই যাদের যারা ভিউজ পেয়েছে তারাই পেয়েছে, বা বাদ বাকি কিন্তু তারা পায়নি। সুতরাং এইটা যখন থেকে আপনার ভিডিওতে আসবে তখন থেকে আপনি ব্যবহার করা শুরু করবেন। এখান থেকে বেনিফিট অবশ্যই আছে, যে আপনাকে কিওয়ার্ডগুলো দিবে সবগুলো হচ্ছে সার্চেবল কিওয়ার্ড। সার্চেবল কিওয়ার্ড মানেই আগুন কিওয়ার্ড, আই হোপ আপনারা বুঝতে পারছেন। এখন চলে আসেন দুই নাম্বার যে আপডেট আমরা সম্পর্কে জানবো, এই আপডেট আসলে কি, এই আপডেট হচ্ছে এই রকম, যারা মিসিং ইনফরমেশন মিথ্যা ইনফরমেশন নিয়ে ভিডিও তৈরি করেন, রিভিউ ভিডিও তৈরি করেন, কি করেন, আমি একজন ইউটিউবার, আপনি আমার একটা চ্যানেল বানাইছেন এবং ওই চ্যানেলে লিখে দিয়েছেন নেট এক্সপ্লেন ফান ক্লাব, নেট এক্সপ্লেন, ঠিক আছে, বা আপনি নেট এক্সপ্লেন নামে চ্যানেল খুলেছেন, বা আপনি অন্য নামে চ্যানেল খুলেছেন, বা আপনি নেট এক্সপ্লেন ফান ক্লাব নামে চ্যানেল খুলেছেন। তো চ্যানেল খোলার পরে আপনি কি করতেছেন, আমাকে নিয়ে ভিডিও তৈরি করতেছেন, কিন্তু সেইগুলো হচ্ছে মিসিং ইনফরমেশন দিয়ে ভিডিও। আপনি কিচ্ছু জানেন না, যে ইনফরমেশনগুলো দিচ্ছেন ওই ইনফরমেশনগুলোর জন্য আমার অনুমতির প্রয়োজন, বাট আপনি অনুমতিও নিচ্ছেন না। এখন থেকে ইউটিউব আপনাদেরকে বলছে কি, যে আপনি যদি এইরকম কোনো ফ্যান্সের বিপরীতে থেকে যদি আপনি চ্যানেল বানিয়ে থাকেন তার জন্য, বা তার বিরুদ্ধে ইনফরমেশন শেয়ার করার জন্য, সো তাহলে আপনি কি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলের নাম ফান ক্লাব লাস্টে লিখতে হবে, এবং সেই সাথে আপনাকে হ্যান্ডেলে অবশ্যই ফান ক্লাব কথাটি উল্লেখ করতে হবে, এবং আপনাকে এভাবে কিন্তু চ্যানেলের নামটা পরিবর্তন করতে হবে, হ্যান্ডেল নামটাও পরিবর্তন করতে হবে। যদি আপনি এই পরিবর্তনটা না আনেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে টার্মিনেট করে দেওয়া হবে। তবে ওয়েট, যারা মূলত এরকম ফান রিলেটেড ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, ফান্স রিলেটেড ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, তো তাদের একটা করণীয় কি, আপনারা যারা যারা তৈরি করেছেন এইভাবে ভিডিও তৈরি করতেছেন বিভিন্ন মানুষদেরকে নিয়ে, বিভিন্ন সেলিব্রিটি লাইফস্টাইল নিয়ে, ঠিক আছে, তো কি হবে, আপনাদের কিন্তু ইউটিউব মেইল করবে, অবশ্যই মেইলগুলো চেক করে দেখবেন, জিমেলগুলো চেক করে দেখবেন, মেইল করে আপনাদেরকে জানিয়ে দিবে আপনার চ্যানেলের হ্যান্ডেল নেম এবং চ্যানেল নেম পরিবর্তন করুন, এবং কীভাবে আপনাকে লিখতে হবে সেটাও বলে দিবে, যে অবশ্যই আপনি চ্যানেলের যে নামটা দিয়েছেন আর চ্যানেলের নামে ওই নামের পাশে অবশ্যই ফান ক্লাবটা দিয়ে দিবেন, এবং হ্যান্ডেল নেমে অবশ্যই আপনারা ফান ক্লাবটা ইউজ করবেন। সো এই হচ্ছে মেন কথা, সো এটি ইউজ করলে কিন্তু আপনার ঝামেলাটা শেষ। এই হচ্ছে দুই নাম্বার আপডেটটা গেল। এখন তিন নাম্বার যে আপডেটটা বলবো, এই আপডেটটা আসছে মূলত চ্যানেল পারমিশনের উপরে। তো চ্যানেল পারমিশনের উপরে কেমন, তো আপনারা যারা আছেন, তো আপনারা যারা আছেন কন্টেন্ট ক্রিয়েটর,
তো আপনারা যারা বিশেষ করে নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আমি জানি অধিকাংশ মানুষেরই আসলে ব্র্যান্ড অ্যাকাউন্ট নাই। তো যাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট আছে, তো ব্র্যান্ড অ্যাকাউন্টে গেলে কি হয়, আমরা পারমিশন অপশন থেকে কিন্তু বিভিন্ন মানুষকে কিন্তু কি করতে পারি, আমাদের চ্যানেলগুলো কিন্তু ইনভাইটেশন করতে পারি। ঠিক আছে, তো ইনভাইটেশন করলে কি হয়, আমাদের যারা টিম ওয়ার্ক মনে করেন আমাদের চ্যানেলের কাজ করাবো আমি হচ্ছে দশজনকে, একজন টাইটেল দিবে ভিডিওর, একজন থাম্বনেল বানাবে, থাম্বনেল লাগাবে, এবং একজন হচ্ছে ভিডিও এডিটিং করে, ঠিক ভিডিও এডিটিং করবে, এবং আরেকজন হচ্ছে ভিডিও আপলোড করবে। টোটাল আমার চ্যানেলটা প্রসেস করার জন্য বা অ্যানালাইসিস করার জন্য আমি টোটাল 10 জনকে 10টা কম্পিউটারে বসিয়ে রাখছি। তো এখন চাচ্ছি তাদেরকে আমি সবার কাছে পারমিশন দিব। এই যে পারমিশন ব্র্যান্ড অ্যাকাউন্টের মাধ্যমে আপনি দিতে পারবেন, এবং দেওয়ার পর আপনি চাইলে তাদেরকে আর্নিং দেখাতে পারবেন, তাদেরকে দেখাতে পারবেন না, এবং এই পারমিশনগুলো কিন্তু খুবই কার্যকর বিশেষ করে নিউজ চ্যানেলের ক্ষেত্রে। সো এই সুযোগ সুবিধাটা আগে যেমন ছিল তার থেকে এখন একটু বেটার হয়েছে। ঠিক আছে, সো এই হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। ইউটিউব সম্পর্কে আরও বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে জানতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং প্লেলিস্ট চেক করে ইউটিউবের সম্পর্কে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন, অনেক উপকৃত হতে পারেন। এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট বক্সে, এছাড়া ডিসক্রিপশন বক্সে সোশ্যাল মিডিয়া লিঙ্ক পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারটাও পেয়ে যাবেন। যদি জরুরি কোনো মুহূর্ত থাকে আপনি আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিল দ্যান টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।